আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টেক আপডেট 24 চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এসপিসির সর্বশেষ আপডেট, যেখানে কিন্তু জানানো হয়েছে 48 ঘন্টার মধ্যে পেমেন্টের টাকা সকলেই পাবেন, সকলেই পেমেন্ট রিকোয়েস্ট দিতে পারবেন। সো আসলে এই কথাটা কতটুকু সত্য, যেহেতু এই কথাগুলো এজেন্ট এবং সেভেন স্টাররা বলেছে, সো ভিডিওটা আমরা শেষ পর্যন্ত দেখলে আসলে বুঝতে পারবেন 48 ঘন্টার মধ্যে পেমেন্ট কীভাবে পাবেন। তো ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করে অলটাকে ক্লিক করে রাখবেন। তো বর্তমানে কিন্তু আপনারা প্রত্যেকে জানেন এসপিসির যে উইথড্রটা রয়েছে, এই উইথড্র সিস্টেমটা কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে। তো এটা হওয়ার কারণ কিন্তু আপনারা প্রত্যেকে জানেন যে এসপিসির গত 3 মাস যাবতই উইথড্রটা তারা বন্ধ রেখেছে, শুধুমাত্র লকডাউন দেখেই কিন্তু তারা প্রতি মাসে কিন্তু এটা বাড়িয়ে নিচ্ছে এবং তারা কিন্তু এটা সময় নিয়ে নিচ্ছে। সো সর্বশেষ কিন্তু তারা জানিয়েছিল 10 তারিখে উইথড্র দিবে এই মাসের আগস্টের, কিন্তু এটাও কিন্তু তারা করেনি। তারপর জানালো যে 15 তারিখে তারা উইথড্র দিবে। সো 15 তারিখে উইথড্র চালু করেছিল, কিন্তু উইথড্র টাকাটা কিন্তু কাউকেই তারা সেন্ড করেনি। সো তারপর কিন্তু তারা জানাচ্ছে যে এসপিসির উইথড্র টাকাটা এখন 20 তারিখে দিবে, তো 20 তারিখেও তারা দেয়নি। এখন আবার জানাচ্ছে যে 7 স্টার বক্তব্য অনুযায়ী এবং কক্সবাজার যে ট্যুরটা রয়েছে সেই ট্যুরের মিটিং অনুযায়ী কিন্তু বর্তমানে বলেছেন যে 48 ঘন্টার মধ্যে কিন্তু তারা এখন পেমেন্টটাকে দিয়ে দিবে। এবং প্রত্যেকটা এজেন্টই এবং যে ড্রিমের লিডার রয়েছে, তো তারা জানাচ্ছে যে 48 ঘন্টার মধ্যে আপনি পেমেন্ট রিকোয়েস্ট দিতে পারবেন, সেই সাথে পেমেন্টের টাকাটাও পাবেন। তো তারা এখন 7 স্টারের বক্তব্য অনুযায়ী, আমি একটি বক্তব্য আমি ভিডিও শেষের দিকে আপনাদের শোনানোর চেষ্টা করব, সেখানে জানানো হয়েছে যে 48 ঘন্টার মধ্যে কিন্তু এসপিসির উইথড্র সমস্যাটা সমাধান দিবে। তো এটাই কিন্তু সিদ্ধান্ত হয়েছে, এসপিসি কর্তৃপক্ষ কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে। তো আসলে দেখা যাক যে এটা কতটুকু সত্য হয়। তো আমরা ওয়েট করব 48 ঘন্টা, তারপর যদি পেমেন্ট না পাই। তো অনেকেই কিন্তু বলতেছে যে প্রতি মাসেই তারা এরকম কিছু কথা বলে যে পেমেন্ট দিবে, তো তারপর কিন্তু তারা পেমেন্ট দেয় না। তো এটা কিন্তু আসলে এসপিসি এটা এই সমস্যার জন্যই কিন্তু মূলত এসপিসি দিন দিন পিছিয়ে যাচ্ছে। তো উইথড্রটাকে যদি তারা প্রত্যেকের নাম্বার বা নিজের নাম্বারে বিকাশ নগদের মাধ্যমে সেন্ড করতে পারতো, সেক্ষেত্রে এসপিসি কিন্তু অনেক দূর এগিয়ে যেত। তো যেহেতু এই বিষয়গুলো এসপিসি টোটালি স্কিপ করতেছে এবং উইথড্রটাকে নিয়েও বারবার স্কিপ করে চলতেছে, সো এটা কিন্তু এসপিসির খুবই ব্যাড একটা ইফেক্ট পড়তেছে এসপিসির উপর। হয়তো তারা পরবর্তীতে উইথড্র সমস্যার সমাধান দিলেও কিন্তু অনেক ইউজারই এসপিসি থেকে বর্তমানে কিন্তু সরে গিয়েছে। তো আপনারা যারা এসপিসিতে রয়েছেন, তো আপনারা ওয়েট করেন, যে তারা যেহেতু জানাচ্ছে যে 48 ঘন্টার মধ্যে পেমেন্ট দিবে, 48 ঘন্টার মধ্যে উইথড্র রিকোয়েস্ট কনফার্ম করে দিবে। তো কতটুকু সত্য সেটা আপনারা 48 ঘন্টা পরই জানতে পারবেন। তো এসপিসি প্রতিবারই এরকম কিছু কথা বলে, কিন্তু পরবর্তীতে সেগুলো কিন্তু তারা চূড়ান্ত করে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। তো ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, ভিডিওটা আপনার ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটাও মাস্ট বি সাবস্ক্রাইব করবেন। সো দেখা হবে নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই। সো সকলে ভালো থাকুন, সুস্থই থাকুন।